আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা স্পেশাল লঞ্চিং লাইভে চলে এসেছি আমাদের ক্লাস 6 থেকে 9 এর ছোট ভাই বোনরা। তোমাদের জন্যই কিন্তু আজকে আমাদের একটা স্পেশাল কোর্স নামছে। তোমরা অলরেডি বিগত কয়েকদিন আগে গভর্নমেন্ট থেকে একটা নোটিশ পেয়েছো, সেখানে তোমরা দেখতে পেয়েছো যে তোমাদের ক্লাস 6 থেকে ক্লাস 9 এর জন্য বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং গভর্নমেন্ট কিন্তু তোমাদের জন্য ডেটটাও ফিক্সড করে দিয়েছে, অর্থাৎ নভেম্বরের 24 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ, এই 6 দিনের মধ্যে কিন্তু তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিতের উপরে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই বার্ষিক পরীক্ষা নিয়েই আমাদের আজকে একটা স্পেশাল কোর্স লঞ্চ হচ্ছে। অ্যান্ড আমার সাথে আছে তোমাদের সবার প্রিয় মুনজারিন শহীদ আপু। তো আপু, আপনার কি মনে হচ্ছে যে ক্লাস 6 এর একটা স্টুডেন্ট অ্যান্ড 7 এর স্টুডেন্ট যারা আছে, তাদের জন্য 1.5 বছরের একটা গ্যাপ, এডুকেশনাল গ্যাপ, যে ওরা কিন্তু গত বছরও বেশিরভাগ স্কুলেই কিন্তু পরীক্ষাই হয় নাই, তারা অ্যাসাইনমেন্ট দিয়ে একটা ক্লাস উপরে উঠেছে, অ্যান্ড এখন প্রায় মাত্র 30 দিনের মতন সময় তাদের হাতে আছে, এরপরই তাদের বার্ষিক পরীক্ষা, আরও একটা ক্লাস তারা উঠে যাচ্ছে। সো আপনার কি মনে হচ্ছে যে এই একাডেমিক ইয়ার গ্যাপটা তাদেরকে কিভাবে প্রভাবিত করতে পারে, বা আপনার সাপেক্ষে আপনি যদি তাদের সম্বন্ধে কিছু বলতেন? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে লাইভটাতে এসে আমি অনেক বেশি আনন্দিত, বাট অনেক নার্ভাসও। কারণ তোমাদের পজিশনে আমি যদি থাকতাম আমি অনেক বেশি নার্ভাস হতাম, আই নো। কারণ পুরো পরিস্থিতি আলাদা। 1 বছর ধরে অপার যেটা বললো যে 1 বছরের উপরে আমরা কেউ ক্লাসরুমে যেতে পারছি না, নর্মাল কোনো পরিস্থিতিতে আমাদের এক্সাম হচ্ছে না, ক্লাস হচ্ছে না। এখন হঠাৎ করে আমাদেরকে নতুন একটা শর্ট সিলেবাস দেওয়া হলো, আবার আমরা ক্লাসরুমে ফেরত যাচ্ছি। তো তোমাদের সবার পজিশনে যদি আমরা থাকতাম, অপার যদি থাকতাম, আমি যদি থাকতাম, খুবই নার্ভাস হতাম। বাট আমরা এখানে আছি তোমাদের সবাইকে সাপোর্ট করার জন্য, যাতে করে আমরা এই সিচুয়েশনটা থেকে সবাই একসাথে বিজয়ী হয়ে বের হয়ে আসতে পারি। কারণ আমি ক্লাস 6 এ থাকতে, বা অপার যদি বলে অপার ক্লাস 6 এ থাকতে, আমাদের পরিস্থিতিটা অনেক ভিন্ন ছিল, অনেক সেফ ছিল, এক্স্যাক্টলি, অনেক নিশ্চিত ছিল, আমরা সবাই জানতাম যে কখন কি হবে। আর এখন হয়তো বা তোমরা অনেকেই সেটা ঠিক মতো জানো না, একটু হারিয়ে গিয়েছো যে প্রত্যেক একটা নতুন সিলেবাস চলে আসলো, এখন সেটার উপর পরীক্ষা দিতে হবে। সো কিভাবে কি করবো অনেকেই হয়তো বা বুঝতে পারছো না। তো হোপফুলি আমরা তোমাকে এর মধ্যে দিয়ে একটু হেল্প করে তোমাদেরকে সাকসেসফুলি বের করে আনতে পারবো। জি আপু, যেটা বলছিলাম যে ক্লাস 5 এর একটা স্টুডেন্টের কথা যদি চিন্তা করি, 2020 সালের মার্চ, তখন থেকেই পুরো লকডাউন অ্যান্ড করোনা পরিস্থিতির কারণে ওদের স্কুল পুরোপুরি বন্ধ, এবং ক্লাস 5 এর মার্চ থেকে শুরু করে যদি আমি দেখি পুরো ক্লাস 5টা তারা বাসায় বসেই পার করেছে। অ্যাসাইনমেন্ট হয়তো শেষ দিকে কয়েকটা স্কুলে আমি শুনেছি জমা নিয়েছে, আবার কয়েকটা স্কুলে জমা নেয়নি, এরকম একটা পরিস্থিতি। এবং 6 এ যে উঠলো 2021 সালে, 2021ও কিন্তু অলমোস্ট একাডেমিক ইয়ারের সাপেক্ষে যদি চিন্তা করি শেষের দিকে চলে আসছে, অক্টোবরও এখন মাঝামাঝি পর্যায়ে শেষ আমাদের। সো একটা স্টুডেন্ট অলমোস্ট 2 বছরের একটা গ্যাপ। আমি তো এটাই চিন্তা করছি যে আমাদের সময় যদি এরকম হতো তাহলে তো হয়তো দেখা যেত পড়াশোনা থেকে একদম ডিট্যাচড হয়ে সবকিছু ভুলে বসতাম, এরকম একটা অবস্থা। সো আমি অলরেডি ক্লাস 5 6 এর অনেকের সাথে কথা বলেছি, 7 এর সাথে অনেকের সাথে কথা বলেছি, তাদের মধ্যেও একই পরিস্থিতি বিরাজ করতেছে। আমরা যেটা দেখলাম যে ক্লাস 6 এর স্টুডেন্ট যে আছে তার ক্লাস 5 এর অনেক জায়গায় ঘাটতি, ক্লাস 7 এর স্টুডেন্টের ক্লাস 6 এর অনেক জায়গায় ঘাটতি, তার উপর আবার ক্লাস 7 এর বার্ষিক পরীক্ষা হয়ে যাচ্ছে, ফার্স্ট টার্ম ষান্মাসিক পরীক্ষা বা দ্বিতীয় সাময়িক পরীক্ষা, এই সকল কিছু না হয়েই সরাসরি বার্ষিক পরীক্ষা। সো এটা স্টুডেন্টদের জন্য একটা আসলে ক্রাইসিস মোমেন্ট। অ্যান্ড গার্জিয়ানদের সাথেও অনেক কথা বলেছি আমি, গার্জিয়ানরাও সবাই আমাদেরকে এটাই সমস্যা জানাচ্ছিল যে তাদের বেসিকে একটা বিরাট ঘাটতি তৈরি হয়েছে এই 1.5 বছরের একাডেমিক গ্যাপ থাকার কারণে। সো আমরা যদি দেখি যে আমাদের এখানেও অনেকে যুক্ত হয়ে গিয়েছে অলরেডি লাইফটার মধ্যে, সো সবাই বলতেছে যে ক্লাস 8 এক্সাম হবে কিনা, এখন পর্যন্ত তাদের মধ্যে কিন্তু কনফিউশনটা আছে, অনেকেই হয়তো এই নোটিশটা এখনো সরাসরি দেখে নাই। আমরা সবাইকে প্রথমত যে গভর্নমেন্ট থেকে নোটিশটা এসেছে সেই নোটিশটার আলোকে আমাদের কিছু সাজেশন দিব, এবং আমাদের কোর্সে কি কি উপায়ে আমরা আসলে এই বার্ষিক পরীক্ষার সিলেবাসটা শেষ করেই আনতে পারবো সেই জিনিসগুলো বলে দিব। সো আমরা একটু স্ক্রিন শেয়ার করে একটু চলে যাচ্ছি আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সটার মধ্যে কি কি থাকবে, এবং আমাদের যেই স্টুডেন্টসরা আমাদের ক্লাসটা করবে তাদের সিলেবাসটাই বা কতটুকু, এই জিনিসগুলো আমরা একটু ডিটেলসে আলোচনা করছি। সো আমার স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টে জানাবা, আমরা আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। তো আপু, আমি যেটা দেখছি যে ক্লাস 6 এর 7 এর 8 এর 9 এর সিলেবাসটা যদি আপনি একটু দেখেন, তাহলে দেখা যাচ্ছে যে ওরা কিন্তু প্রায় 20 সপ্তাহ, ক্লাস 6 এর একটা স্টুডেন্ট, 7 এর একটা স্টুডেন্ট, প্রত্যেকে কিন্তু প্রায় 20 সপ্তাহ অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। এই যে তারা অ্যাসাইনমেন্ট করেছে, এই অ্যাসাইনমেন্ট গুলো একটা নমুনা অ্যাসাইনমেন্ট, আমরা যদি দেখি যে এইভাবে গভর্নমেন্ট থেকে সেন্ট্রালি সেন্ট্রালি তাদের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল,
প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সাথে কি কি করতে হবে এবং কি কি লিখলে তারা মানে মূল্যায়নের ক্ষেত্রে বেশি নাম্বার পাবে, সেই জিনিসগুলো কিন্তু আলাদা করে বলা হয়েছে। সো একটা স্টুডেন্ট কিন্তু সেন্ট্রালি, আমরা আমাদের সাপেক্ষে যদি চিন্তা করি, আমরা ক্লাস 5-6-এ হয়তো স্কুলে স্যাররা যেটা পড়তে বলতো, পড়াতে বলতো, সেই পড়তে বলতো যেটা সেটাই কিন্তু আমরা পড়তাম। কিন্তু এখন কিন্তু সেন্ট্রালি গভর্নমেন্ট থেকে তাদের একটা অ্যাসাইনমেন্টের মাধ্যমে তারা গিয়েছে, 20 সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাসাইনমেন্টগুলো যদি আমরা চিন্তা করি, যে যেহেতু গভর্নমেন্টের যে নোটিশটা এসেছে, সবাই সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, গভর্নমেন্টের যে নোটিশটা এসেছে সেই নোটিশে কিন্তু বলা হয়েছে অ্যাসাইনমেন্টের যে সিলেবাস, সেই সিলেবাসটাই, অ্যাসাইনমেন্ট যে টপিকগুলোর উপরে হয়েছে সেই সিলেবাসটার উপরে কিন্তু তাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো অ্যাসাইনমেন্টের টপিকগুলো নিয়ে আমরা একটু রিসার্চ করলাম আপু। ক্লাস 6-এর স্টুডেন্টের যে 20 সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার এবং ম্যাথসের উপরে দিয়েছে, সেগুলোর উপরে আমরা যেটা দেখেছি, রেগুলার একটা ক্লাস 6-এর স্টুডেন্ট, অর্থাৎ সে যদি নিয়মিত ক্লাস করতে পারত, তখন তার সিলেবাস যদি 100% হতো, সেটার সাপেক্ষে কিন্তু তার অ্যাসাইনমেন্টে যে সিলেবাসটা কভার করা হয়েছে সেটা কিন্তু 13.51%। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছিলাম ওদের জন্য একটা ক্রাইসিস মোমেন্ট, এই নাম্বারগুলো আশা করি ওদের সবাইকে একটু আশার আলো জাগাবে যে সিলেবাস কিন্তু খুব বেশি নেই, একদম অল্প একটু সিলেবাস আছে। যদি অ্যাসাইনমেন্টের সিলেবাসটা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 13.51% সিলেবাস আছে। সো আমাদের এই লাইফটা কিন্তু অনেক এইচএসসি স্টুডেন্ট বা অন্যান্য অনেক মানুষ দেখছেন, তাদের সবাইকে আমি বলবো যে এই লাইফটা কিন্তু ক্লাস 6-7-8-9-এ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা লাইফ। এটার মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো সাজেশন দিব এবং তারা যেন তাদের আপকামিং যে বার্ষিক পরীক্ষাটা আছে সেই বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে সেই জিনিসগুলো আমরা প্রোভাইড করব। সো আপনারা একটু দ্রুত ক্লাস 6-7-8-9-এ পড়ে এরকম কেউ পরিচিত থাকলে দ্রুত মেনশন করে দেবেন। তো আমরা যদি দেখি যে বাংলাতে 13.51% তাদের সিলেবাসে আছে রেগুলার সিলেবাসের তুলনায়, যেটা আপু আমার কাছে মনে হচ্ছে এক মাসে সম্ভব। আপনার কি মনে হয় আপু? আমার তো মনে হয় যে এটা ঠিক মতো পড়লে মনে হয় এক মাসে মোর দেন না, খুবই অনেক, মানে আমাদের সময় আছে হাতে, তারা যদি একটু গাইডেন্স সহকারে পড়তে পারে, তারা যদি জানে যে তাদের কি কি পড়াশোনা করা দরকার, কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেই গাইডেন্সটা থাকলে অনেক ভালো করা পসিবল। জি আপু, অ্যান্ড এই স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে ওরা 1.5 বছর এক্সাম না দেওয়াতে পরীক্ষা নিয়ে একটা ভীতি তাদের মধ্যে কাজ করে। সো আমাদের যে কোর্সটা সেখানে কিন্তু আমরা পর্যাপ্ত সংখ্যক পরীক্ষা নিয়ে এটাই মেক শিওর করার চেষ্টা করবো একটা স্টুডেন্টের জন্য পরীক্ষা ভীতিটা কেটে যায়। সো আমরা বাংলা 6-এর বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে দেখলাম মোট সিলেবাসে 13.51% তার পড়লেই বার্ষিক পরীক্ষার সিলেবাস হয়ে যাচ্ছে। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য দেখতেছি 23.26%, ম্যাথসের জন্য 25% সিলেবাস, মানে অলমোস্ট 4 ভাগের 1 ভাগ এখানে আছে। তেমনি ভাবে আপু দেখতে পাচ্ছি সবগুলো নাম্বারই কিন্তু মানে 50%-এর কমই আছে, অ্যান্ড বাংলা ইংলিশের ক্ষেত্রে তুলনামূলক বেশি কম, বাট বাকিগুলো 50%-এর কমই রয়েছে। সো আমার কাছে মনে হয় একটা স্টুডেন্ট যদি এই সিলেবাসগুলো নিয়ে একটু আইডিয়া পেয়ে যায় আমাদের কাছ থেকে যে অ্যাকচুয়ালি এই বার্ষিক পরীক্ষায় তাদের কী কী পড়তে হবে, তাহলে তাদের জন্য কিন্তু এই প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। এরপরে আমি আপু যদি চলে আসি এই স্টুডেন্টসদের মার্ক ডিস্ট্রিবিউশনে, অর্থাৎ এই যে পরীক্ষাটা হবে তাদের, এই পরীক্ষাটার মধ্যে তাদের কত করে মার্কস নির্ধারণ করে দিয়েছে গভর্নমেন্ট। সো দেখা যাচ্ছে আমার স্ক্রিনে যে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার কিন্তু লিখিতর ওপর 35 মার্কসের পরীক্ষা হবে এবং এমসিকিউর ওপর 15 মার্কসের এক্সাম হবে, অর্থাৎ টোটাল মিলে 50 মার্কসের এক্সাম সে দিচ্ছে। এখানে কিন্তু বোঝা যাচ্ছে আপু যে রিটেনে কিন্তু জোরটা একটু বেশি, অর্থাৎ রিটেনের যদি সে ভালো করে একটু লিখতে পারে তাহলে কিন্তু আশা করি তার এখানে নাম্বার চলে আসবে। এবং সময়টা যেটা দেওয়া আছে 1.5 ঘন্টা, আমার কাছে মনে হয় এই 1.5 ঘন্টার মধ্যে সে খুব সহজেই এই 50 মার্কসের পরীক্ষা দিতে পারবে, কারণ নর্মালি একটা স্টুডেন্ট 2 ঘন্টার মধ্যে 100 মার্কসের পরীক্ষা দিত, 2.5 ঘন্টার মধ্যে 100 মার্কসের পরীক্ষা দিত। এই ক্ষেত্রে 50 মার্কস মানে অর্ধেক হয়ে গেছে সিলেবাস, অর্ধেক হয়ে গেছে পরীক্ষার লিখার উপকরণ, কিন্তু সময় কিন্তু আপু মোটামুটি ভালোই পাচ্ছে স্টুডেন্টসরা। তারপরে তারা অ্যাসাইনমেন্টের মাধ্যমে তো মার্ক পাচ্ছে, এক্স্যাক্টলি, তাছাড়াও অ্যাসাইনমেন্টের মাধ্যমে তারা 40 মার্কস পাচ্ছে। এছাড়াও স্টুডেন্টসদের জন্য কিন্তু এবার স্বাস্থ্যবিধি মেনে যারা চলবে, পরিষ্কার পরিচ্ছন্নতা যারা বজায় রাখবে, তাদের জন্য কিন্তু 10 মার্কসের একটা বোনাস মার্কস আছে। এক্স্যাক্টলি, সো এই 10 মার্কসটা আমার কাছে মনে হয় বোনাস মার্কস হিসেবে তারা পেয়ে যাবে। সো এই পরীক্ষাটা যদি তারা ভালো করে তাহলে কিন্তু তাদের জন্য বার্ষিক পরীক্ষাটা পার করা অনেক সহজ হবে। সো এখানে দেখা যাচ্ছে ইংলিশের উপরে, ইংলিশ ফার্স্ট পেপারে আমরা যদিও দেখেছি গভর্নমেন্ট থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু সেভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। কিন্তু আপু আপনার কাছে কি মনে হয় যে ইংলিশ সেকেন্ড পেপারে যে 20 মার্কস দেওয়া হয়েছে, এই 20 মার্কসে কি টাইপের প্রশ্ন প্রস্তুতি তারা নিতে পারে বা কোনটাতে তারা জোর দিবে? আমার মনে হয় যে যদিও এখানে মার্ক কম দেওয়া, কয়েকটা নির্দিষ্ট টপিক যদি আমরা একটু ভালো করে পড়ি
তাহলে কিন্তু এই 20 মার্ক আমরা খুবই সহজে পেয়ে যাবো। যেমন অনেক সময় দেখা যায় যে নেরেশনের উপর অনেক বেশি গুরুত্ব দেয়, তো আমরা নেরেশনটা একটু ভালো মতো পড়বো এবং আমাদের কোর্স কেও কিন্তু আমরা ঠিক সেভাবেই সাজাচ্ছি। তো নেরেশন, তারপরে আর্টিকেল অনেক কমন, এটা আমরা জানি যে আসার একটা ভালো চান্স আছে। তারপরে ট্রান্সফরমেশন আসার খুব ভালো একটা চান্স আছে। আমরা জানি যে টাইপস অফ সেন্টেন্সেস, এটা নিয়েও কিন্তু আমরা অনেক বেশি স্ট্রাগল করি, অনেক কষ্ট আছে আমাদের। তো এটাও আমি বলবো যে একটু জোর দিয়ে পড়া দরকার। আর যেহেতু 20 মার্ক, আমার মনে হয় যে কয়েকটা নির্দিষ্ট টপিক আমরা যদি একটু ফোকাস করে পড়ি তাহলে ইজিলি এই মার্কগুলো সিকিউর করা আমাদের জন্য খুব একটা ব্যাপার হবে না আর কি। এক্স্যাক্টলি আপু। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যেহেতু 20 মার্কস ইংলিশ সেকেন্ড পেপার উপরে, আমার মনে হচ্ছে যে এই ক্ষেত্রে স্টুডেন্টসরা গ্রামাটিক্যাল পোর্শন গুলোতে গুরুত্ব দিলেই আশা করি এই মার্কসটা পেয়ে যাবে। এসে অ্যান্ড প্যারাগ্রাফ রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, ওই পার্টগুলোতে আশা করি যে 20 মার্কস যেহেতু অনেক ছোট্ট একটা মার্কস, সেটা গ্রামার থেকেই আসতে পারে স্টুডেন্টসদের জন্য। সো এই পার্টটাতে জোর দিয়ে আমরা আমাদের কোর্সটা ডিজাইন করার চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে। আর জেনারেল ম্যাথের কথা যদি বলি, এটার ক্ষেত্রে আপু আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের ধরেন 7-এ উঠছে বা 8-এ উঠছে, তার কিন্তু বিগত ক্লাসে জেনারেল ম্যাথ কাজে লাগে। সো আমরা এই ক্ষেত্রে আপু, আমরা যেহেতু ম্যাথটা ডিজাইন করেছি, সো ম্যাথটা ডিজাইন করার ক্ষেত্রে এমনভাবে ডিজাইন করেছি যেন শুধু এই বার্ষিক পরীক্ষাই না, এই বার্ষিক পরীক্ষাতে তো আমরা দেখতে পাচ্ছি যে অল্প একটু সিলেবাস দেওয়া আছে, দেখলাম যে কত অল্প পার্সেন্টেজ দেওয়া আছে, কিন্তু জ্যামিতি অংশ বা অনেকগুলো জায়গায় দেখা যায় যে ক্লাস 6-এর জ্যামিতিটা 7-এর জ্যামিতিতে সরাসরি কাজে লাগছে, 7-এর জ্যামিতিটা 8-এ সরাসরি কাজে লাগছে। সো আমরা যেটা করব, বার্ষিক পরীক্ষা পর্যন্ত তো এই সিলেবাসটা পড়াবই যেটা আছে, বার্ষিক পরীক্ষার পরেও আমরা 10 দিনের একটা বেসিক বিল্ডার প্রোগ্রাম তাদের করাবো। এটা কিন্তু বার্ষিক পরীক্ষার পরে, সেটাতে আমরা যেটা করব যে একটা ছেলে যে বা একটা স্টুডেন্ট যে 7-এ বা 8-এ উঠছে, সেখানে তার যে ম্যাথটা লাগবে সেই ম্যাথটাতে যে বেসিকগুলো দরকার বিগত ক্লাসের, অর্থাৎ বিগত 2টা একাডেমিক ইয়ারে কিন্তু তার গ্যাপ, এইটা যে উঠবে তার 6 এন্ড 7-এ কিন্তু বাসা থেকে পড়া হয়েছে, খুব বেশি হয়তো অনেকেই পড়তে পারেনি। সো ওই 2 বছরে যে বেসিকগুলো দরকার সেই বেসিকগুলো আমরা প্রোভাইড করে দিব নোটস আকারে এবং ক্লাস আকারে। সো এই জিনিসটা আমি ম্যাথসে স্পেশালি আমাদের স্টুডেন্টসদেরকে অফার করব আমাদের এই কোর্সটাতে, বার্ষিক পরীক্ষার সিলেবাসের বাইরে যে। আমরা কিন্তু সবাই জানি যে ম্যাথস এমন একটা জিনিস, গত 1 বছর ধরে ওদের গ্যাপও হয়েছে, প্র্যাকটিসেও ঘাটতি দেখা দিয়েছে নিশ্চয়ই। তো এই যে প্র্যাকটিসের একটা গ্যাপ তৈরি হয়েছে, আই থিঙ্ক যে এই কোর্সের মাধ্যমে কিন্তু তারা ওইটাকেও একটু কাটিয়ে তুলতে পারবে। জি, আর ম্যাথস এর প্রতি তো সবারই একটা ভয় থাকে, আমারও আছে, আই ক্যান রিলেট এর সাথে। জি, তো ম্যাথসটা কিন্তু আমি বলবো যে এইবারে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ক্রুশিয়াল একটা সাবজেক্ট, এবং ম্যাথস ইংলিশ এই দুটো যদি ভালো করে করতে পারে তাহলে কিন্তু এবারে পরীক্ষায় ভালো একটা গ্রেড চলে আসতে পারে স্টুডেন্টদের। তো তারপরে আমরা যদি আপু দেখি যে ক্লাস 6-এর ক্ষেত্রে আমরা যে ক্লাসগুলো সাজিয়েছি সেই ক্লাসগুলো আমাদের কিন্তু অলরেডি এখনই কিন্তু অনেকে কোর্সে ভর্তি হয়ে যাচ্ছে। সো আমাদের ক্যাপশনে যে লিঙ্কটা আছে সেখানে গেলেও কিন্তু সবাই, গার্জিয়ান যারা দেখছেন বা স্টুডেন্টস যারা দেখছো, তারা সবাই কিন্তু এই ক্লাস ডিস্ট্রিবিউশনগুলো পেয়ে যাবা, অর্থাৎ বাংলা কয়টা ক্লাস হবে, কিভাবে পড়ানো হবে, কোন ক্লাসে কোনটা করানো হবে, লেকচার শিট কয়টা দেওয়া হবে, সবগুলো জিনিসই কিন্তু আছে, এবং এগুলো কিন্তু সব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সরাসরি কাজে লাগবে। মানে জাস্ট এইগুলো দেখে গেলেই হয়তো বার্ষিক পরীক্ষায় তোমাদের যা যা দরকার সেই জিনিসগুলো তোমরা পেয়ে ফেলবে। সো বাংলা, ইংলিশ, ম্যাথস এর উপর ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 এই প্রত্যেকটার উপরে আলাদা করে আমাদের লেকচার ডিস্ট্রিবিউশনটা কিন্তু সুন্দরভাবে করা আছে। তাহলে আপু, এই যে জিনিসগুলো স্টুডেন্টদেরকে আমরা দেখলাম, এই জিনিসগুলোর ওপরে আপনার কি মনে হয় যে একটা ক্লাস 6 এর স্টুডেন্ট আপনি এবং আপনার সামনে ধরেন এই লাইফটা আমরা করছি, এন্ড এই অফারটা যদি থাকে যে আচ্ছা ঠিক আছে আমি বার্ষিক পরীক্ষা নিয়ে প্যানিক ছিলাম, টেন্স ছিলাম, এবং আমাকে এরকম একটা সুযোগ দেওয়া হচ্ছে 10 মিসলের তরফ থেকে, আমার মনে হয় যে এটা আমি যদি, মানে আই উইশ আমি এখন ক্লাস 6 এ পড়তাম, খুবই ভালো হতো। কারণ এই যে আমরা অনেকে হয়তো অনেক লস্ট ফিল করছি, একটু মনে হচ্ছে যে কই এসে পড়লাম, কিছু তো জানি না, হঠাৎ করে এখন একটা নতুন সিলেবাস, এই সিচুয়েশনে থাকলে আমি অনেক প্যানিক করতাম। আমি জানি তোমরা যারা দেখছো তারাও হয়তো অনেক প্যানিক করছো, কিন্তু তোমাদের জন্য যদি, মানে আমার সামনে যদি এরকম একটা গাইডেন্স চলে আসতো যে না তুমি এই এই দিন এটা এটা পড়বা, এই এই টপিক দেখে যাবা, এই টপিক থেকেই তোমাদের আসবে, আর সেই টপিকের সাথে কিন্তু আমাদের লেকচার শিটও আছে, আমরা একটু আগে দেখলাম সিলেবাসের মধ্যে আমরা এই কোর্সে লেকচার শিটও রেখেছি আর লাইভ ক্লাস তো রয়েছে। তো সবগুলো মিলিয়ে আমি যদি জানতাম যে আমার প্রিপারেশনটা একদম সেফলি, একদম খুবই ভালোভাবে হয়ে যাবে, তাহলে কিন্তু আমি আমার নার্ভাসনেসটাও কাটিয়ে উঠতে পারতাম, আমার পরীক্ষাটাও খুব ভালো হতো। সো থ্যাংকস টু 10 মিনিট স্কুল যে এরকম একটা অপরচুনিটি সবার জন্য নিয়ে এসেছে। আমি যারা বলবো যে যারা যারা এই লাইভ ক্লাসটা দেখছো, ক্লাস 6, 7, 8, 9 পড়ো বা চেনো কাউকে যে পড়ে, তাদেরকে অবশ্যই মেনশন করে দাও। কারণ তোমাদের যে এতদিন যে প্যানিকটা জমেছিল, আমি আসলেই বিশ্বাস করি যে এটা তোমরা কাটিয়ে তুলতে পারবা এবং অ্যাকচুয়ালি তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেক ভালো করতে পারবা এই গাইডেন্স সহ।
আর আপু আমি এই ক্ষেত্রে কিন্তু বলতে চাই যে আপনি তো আছেন ইংলিশ ক্লাস নিবে, তোমাদের কিন্তু সবার প্রিয় মুনজাইন আপু এবার সরাসরি একাডেমিকে তোমাদের ক্লাস নিবে, ক্লাস সিক্স এর স্টুডেন্টস এর ক্লাস নিবে, সেভেন এর, এইট এর, নাইন এর চারটা ক্লাসে কিন্তু মুনজাইন আপু ইংলিশের ক্লাস নেবেন। এছাড়াও আমাদের কিন্তু কে এম আরিফিন ভাই আছে, উনিও যথেষ্ট অভিজ্ঞ, ইংলিশ ব্যাপারে অনেক দিন ধরে পড়ানোর অভিজ্ঞতা তার আছে, তিনি ক্লাস নিচ্ছেন আমাদের সাথে ইংলিশ পোর্শনটাতে। এছাড়াও ম্যাথসে আমরা কিন্তু আরো বেশ কয়েকজন অভিজ্ঞ টিচারকে নিচ্ছি, বেশিরভাগ টিচারই আমাদের কিন্তু বুয়েট, মেডিকেল বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা, এবং যারা এই ফিল্ডে অর্থাৎ ক্লাস সিক্স সেভেন এইট নাইন এই জিনিসগুলোতে অনেক বছর পড়িয়েছে। তো তোমাদের যে সমস্যার জায়গাটা সেই জায়গাটা কিন্তু তারা বুঝতে পারবে। আপু ক্লাস সিক্স সেভেন এইট নাইনের স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকের কিন্তু একটা কমপ্লেন থাকে যে অনলাইনে তারা যখন পড়াশোনা করে তখন অনলাইনের ক্লাসটা তাকে অত আকর্ষণ করে না যেটা অফলাইনে করে, এটা কিন্তু গার্জিয়ানরাও আমাদের কাছে প্রায়ই বলে। সো আমার কাছে এটা মনে হয়েছে ক্লাস সিক্স সেভেন এইট নাইনের স্টুডেন্টদেরকে আমরা একটু ভিন্নভাবে পড়াতে হয়। সো আমাদের টিচাররা যখন পড়ান আমাদের কিন্তু এটা বলাই থাকে টেন মিনিট স্কুল থেকে যে ক্লাস সিক্স সেভেন এইট নাইনের স্টুডেন্টসরা কিন্তু আমাদের সাথে সরাসরি জুমে কথা বলে পড়তে পারবে। অর্থাৎ তুমি চিন্তা করো যে মুনজাইন আপুর সাথে তুমি সরাসরি জুমে কথা বলে ক্লাস করতে পারতেছো, যে কোনো একটা জায়গায় প্রবলেম হলে তুমি তোমার মাইকটা আনমিউট করে ক্লাস করতে পারতেছো। এই সুযোগটা কিন্তু আমরা শুধুমাত্র ক্লাস সিক্স থেকে এইট এর স্টুডেন্টসদের জন্য দিচ্ছি। আমরা সিনিয়রদের ক্লাস নেই এসএসসি এইচএসসি সেগমেন্টে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের কমেন্টের মাধ্যমে তাদের রিপ্লাইগুলো নেই, কিন্তু ক্লাস সিক্স সেভেন এইট নাইন যেহেতু তারা ছোট এবং তাদের ইন্টারেকশনটা খুবই জরুরি, টিচারের সাথে কথা বলে একটা জায়গায় বুঝলাম না আপুকে প্রশ্ন করা, একটা ভাইয়াকে প্রশ্ন করা, সেই কথাটা মাথায় রেখে আমাদের ক্লাসগুলো কিন্তু জুমে হবে। এবং যারা যারা এই কোর্স পারচেস করবে তাদের সবার মোবাইলে ক্লাস শুরু হবার আগেই জুমের লিঙ্কটা চলে যাবে, এবং সেই লিঙ্কে ক্লিক করলে জুম অ্যাপের মাধ্যমে কিন্তু সরাসরি সে ক্লাসে যুক্ত হয়ে যেতে পারবে, এবং ক্লাসের যে কোনো সময় তার প্রবলেম হলে সেইগুলো আপুকে বা ভাইয়াকে বলতে পারবে। এবং ক্লাসের মধ্যেই কিন্তু আমরা পরীক্ষার ব্যবস্থা রাখছি, ক্লাসের ভেতরেই ক্লাসটা যখন শেষ হবে সেই সময় কিন্তু টিচার পরীক্ষার সময়ও তোমার সাথে থাকবে, এবং একটা কুইজের মাধ্যমে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে। যেহেতু তোমরা দেখছোই যে এমসিকিউতে 15টা করে মার্কস আছে, এই 15 মার্কসের জন্য আমরা কিন্তু আমাদের মতন করে কোশ্চেন বানিয়ে তোমাদেরকে প্রোভাইড করবো। এছাড়াও অনেকের প্রশ্ন থাকতে পারে যদি ক্লাস কোনো কারণে মিস হয়ে যায় তাহলে কিভাবে করব, নেট কানেকশনের সমস্যা থাকতে পারে, সো এটার জন্য আমাদের সলিউশন আছে। আমাদের ক্লাসটা হয়ে যাবার পরে ক্লাসের যেই ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু তোমার কাছে এসএমএস এর মাধ্যমে চলে যাবে গুগল ড্রাইভ লিংকে, সেখানে তুমি ক্লিক করে ক্লাসটা ডাউনলোডও করতে পারবা এবং ক্লাসটা তুমি নিজে যখন খুশি তখন পড়ে ফেলতে পারবা। সো এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে একদম সরাসরি কথা বলে পড়ার যে ব্যাপারটা এটা কিন্তু আমরা ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত ইন্ট্রোডিউস করছি। সো এখানে একটা স্টুডেন্ট যেন সরাসরি কথা বলে পড়তে পারে। এছাড়াও ম্যাথসে আমাদের আসাদুজ্জামান, শান্ত, ইমাজ, তারা কিন্তু বুয়েটে খুব ট্যালেন্টেড স্টুডেন্টস অ্যান্ড তারা অনেক বছর ধরে পড়াচ্ছে, এই দুইজন তোমাদের ম্যাথ সেকশনটা নেবেন। এছাড়াও পাপ্পু স্যারের সাথেও আমাদের কথা হচ্ছেন, উনি অনেক বছর ধরে ম্যাথ পড়াচ্ছেন তোমাদের লেভেলে অ্যান্ড উনি একটা স্কুলও আছে। সো আলটিমেটলি তোমরা বুঝতেই পারছো এখানে আমাদের কিন্তু যথেষ্ট অভিজ্ঞ মানুষরা ক্লাস নিচ্ছেন। আর বাংলার ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক বছর ধরে পড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন টিচাররা ঢাকা ইউনিভার্সিটির, তারা কিন্তু এখানে ক্লাস নেবেন। সো আশা করছি টিচার পোল যারা থাকবে তাদের সাথে তোমাদের প্রথম ক্লাসের পর থেকেই একটা ভালো লাগা কাজ করবে, তারা তোমার সাথে আন্তরিকভাবে কথা বলে বলে ক্লাস নেবেন। অ্যান্ড অনলাইন শিক্ষা সম্বন্ধে তোমার যে একটা ধারণা সেই ধারণাটা সম্পূর্ণই পাল্টে যাবে জাস্ট আমাদের ক্লাসগুলো করার, কারণ এখানে আমরা ইন্টারাকশনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ আপু যেটা দেখি গার্জিয়ানদের বেশিরভাগেরই সমস্যা থাকে এটা যে আমার ছেলে অনলাইনে একটা জিনিস না বুঝলে চুপ করে থাকে, সো এই ক্ষেত্রে তাদের থেকে প্রশ্ন বের করে আনাটা, তাদের সাথে মিশার ব্যাপারটা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং একটা স্টুডেন্ট যখন 1.5 বছর পড়াশোনার বাইরে ছিল তখন কিন্তু সে হঠাৎ করেই পড়াশোনার মধ্যে আসতে পারবে না, একটা প্রক্রিয়ার মাধ্যমে আসবে। সো এই জিনিসটাও কিন্তু আমরা বরাবরই চেষ্টা করবো। এছাড়াও আমরা গার্জিয়ানদের জন্য আলাদাভাবে স্পেশাল দুইটা প্যারেন্টস মিটিং রাখবো, সেই প্যারেন্টস মিটিংয়ে আপনার স্টুডেন্টের, আপনার ছেলে বা মেয়ের কোথায় সমস্যা সেই জিনিসগুলো আমরা জানবো, নোট ডাউন করবো, এবং তাকে আলাদাভাবে আমরা কেয়ার করব, তাকে ফোন দিয়ে তাকে মোটিভেট করে বিভিন্নভাবে আমরা কিন্তু এই জায়গাটাতে আমাদের কার্যক্রমটা চালু রাখবো। সো আশা করছি যে এই ক্ষেত্রে একটা স্টুডেন্ট ক্লাস সিক্স সেভেন এইট নাইন তার যে দরকার বা তার যে ঘাটতি ওই ঘাটতিটা সে ভালোভাবেই ফিল আপ করে ফেলতে পারবে। তো আপু আমি যদি চলে যাই যে এই যে স্টুডেন্টসরা কমেন্ট করছে সবাই বলতেছে যে আসলেই তারা প্যানিকড অ্যান্ড ক্লাস নাইনের স্টুডেন্টস, অনেকে কমেন্ট করছে ক্লাস নাইনের স্টুডেন্টসরা বলতেছে যে আপু গ্রামার নিয়ে টিপস দেন। সো এই জায়গাগুলোতে আমরা যদি চিন্তা করি, আমরাও যদি ওদের জায়গায় থাকতাম আমাদের কিন্তু এইরকম একটা মুহূর্ত যেত যে এইটের মার্চ পর্যন্ত আমি পড়েছিলাম, তারপরে আমার পুরো এইট থেকে নাইন উঠে গেলাম কয়েকটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে, অ্যান্ড নাইনের শেষ দিকে এসে ওরা কিন্তু ভাবছিল সবাই যে এবারও বুঝি গত বছরের মতন অ্যাসাইনমেন্টের মাধ্যমেই
পাশ করিয়ে দিবে, কিন্তু এবার কিন্তু না, একটা পরীক্ষা হচ্ছে। সো এই পরীক্ষাটা কিন্তু অনেকের কাছে ভীতির একটা কারণ। আপনার কাছে কি মনে হয় এই ভীতিটা তারা কিভাবে কাটিয়ে উঠতে পারে, পরীক্ষা ভীতিটা? ইংলিশ গ্রামার নিয়ে ইন্টারেস্টিংলি সবারই ভয় একটু বেশি কাজ করে। আমরা ছোট থেকেই দেখা যায় যে গ্রামারের উপর অনেক বেশি মুখস্থ করার উপর জোর দেই, যে সবগুলো নিয়ম আমরা মুখস্থ করে ফেলবো, তারপর এক্সামে গিয়ে দেখা যায় কিচ্ছু মনে থাকে না, তারপর ভুলে যাই, তারপর এক্সামটা খারাপ হয়। তো আমরা এখানে ক্লাসগুলো এমন ভাবে নেওয়ার চেষ্টা করবো যাতে করে হাজারটা হাজারটা রুল মুখস্থ আমাদেরকে না করতে হয়, শুধুমাত্র যেই যেই টপিক গুলো আমাদের পড়া দরকার আর যেই টপিক থেকে যেই ধরনের প্রশ্ন পড়া দরকার শুধুমাত্র সেগুলোর উপরেই আমরা জোর দিব এবং সেগুলাই পড়ার চেষ্টা করব। তাহলে দেখা যাবে যে গ্রামারে তো অনেক কিছু আছে, হাজারটা জিনিস আছে, আমাকেও হয়তো কিছু জিজ্ঞেস করলে সবকিছু কিন্তু আমি সাথে সাথে বলতে পারবো না, কিন্তু এই পরীক্ষা দেওয়ার সময় দেখা যাবে যে নির্দিষ্ট কিছু গ্রামার, নির্দিষ্ট কিছু নিয়ম জানলেই কিন্তু পুরো এক্সামটা ট্যাকল করা পসিবল। আমি দেখছি যে কমেন্টে অনেকেই বলছে যে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে তারা অনেক জি বেশি ভয় পাচ্ছে, তো ওই ভয়টাও কিন্তু তাহলে তোমরা কাটিয়ে উঠতে পারবে যদি তোমরা জানো যে এক্সামে কি টাইপের প্রশ্ন আসবে এবং কোন গ্রামারের গ্রামারের কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিলে তোমাদের মোটামুটি এক্সামটা ট্যাকল দেওয়া খুব ইজি হয়ে যাবে। কারণ সবকিছু কিন্তু পড়তে হবে না, স্মার্টলি পড়তে হবে, এবং সেটাই আমরা আমাদের কোর্সের মাধ্যমে তাদেরকে সবাইকে শেখানোর চেষ্টা করবো। জি আপু, তো বেশিরভাগ স্টুডেন্টই আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে, ক্লাস 7 এর স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে, 9 এর স্টুডেন্ট যুক্ত আছে, এবং অনেক গার্জিয়ানও আমাদের সাথে এখানে যুক্ত হয়েছে, তাদের স্টুডেন্টদের সমস্যা আমাদেরকে জানাচ্ছেন। সো এই জায়গাটাতে আমি যদি বলি যে গার্জিয়ানদের সাথে আপু আমাদের যে প্যারেন্টস মিটিং এর অভিজ্ঞতা, সেখানে কিন্তু গার্জিয়ানরা এটাই বলতো যে আমার ছেলে বা মেয়ের অনেকদিন না পড়ার কারণে একটা জড়তা চলে আসছে না পড়ার প্রতি, বেসিকটাও দুর্বল, এবং এখন দেখা গেছে যে আগে সে ভালো পারতো, একটা রেগুলার রুটিনের মধ্যে সে ছিল, বাট এরপরে যে রুটিনটা ব্রেক হলো, 1.5 বছরের একটা ব্রেক, অ্যান্ড 1.5 বছরের ব্রেকের ফলে অনেকেই দেখা গিয়েছে যে মানে যে একটা রুটিন লাইফ সেটাতে ফেরত আসতে তাদের কষ্ট হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট মোবাইলের প্রতি বা বিভিন্ন গেমস এর প্রতি আসক্ত হয়ে পড়তেছে। সো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে এই কোর্সটা যেহেতু খুবই ফ্রেন্ডলি ওয়েতে আমরা ডেলিভার করবো লেকচারগুলো, সো এই কোর্সটা তাদেরকে আকর্ষণ করতে পড়াশোনার প্রতি আবারও সাহায্য করবে। এছাড়াও গার্জিয়ানদের আরও কিছু প্রবলেম ছিল, যেমন তার স্টুডেন্টটা দেখা যেত যে ম্যাথসের ক্ষেত্রে এই প্রবলেমটা আমরা পাচ্ছিলাম যে তা স্টুডেন্ট বা ছাত্রটা দেখা যাচ্ছে যে ম্যাথ করতেছে বাট ভুল করতেছে, মানে সলিউশন করতেছে না। এটা আমি বলবো যে সম্পূর্ণ চর্চার অভাব, এটা স্বাভাবিক খুবই, কারণ স্কুলে গেলে সিটি পরীক্ষা হয়, মান্থলি এক্সাম হয়, আরো অনেক পরীক্ষা হয়, এই যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু সে কোনো জায়গায় ভুল করে, অ্যান্ড ভুল করলে ভুল থেকে কিন্তু আপু শিক্ষাটা হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যেই স্টুডেন্টসরাই আমাদের লাইফটা দেখছে তাদের কিন্তু 1.5 বছর ধরে পরীক্ষা হয় নাই, দ্যাট মিন্স ভুল থেকে শিখার যে পার্টটা সেটা মিসিং ছিল। সো এই ক্ষেত্রে আমরা পর্যাপ্ত সংখ্যক মডেল টেস্ট কোশ্চেন তাদেরকে প্রোভাইড করব। সো মডেল টেস্ট কোশ্চেনগুলো তারা যদি সলভ করে তাহলে কিন্তু সে ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবে এবং এগুলোর সলিউশন শিটও আমরা প্রোভাইড করে দিব স্টুডেন্টসদেরকে। সো এই প্রবলেমগুলো আমরা দেখছিলাম যে স্টুডেন্টসদের খুব বেশি হয়। এরপরে যদি আমি কমেন্টে দেখি যে অনেক স্টুডেন্টসরা এই কমেন্ট করতেছে যে এই কোর্সটার ফি কত। সো আপু, এই যে বাংলা, ইংলিশ, সাধারণ ম্যাথ, এই সবগুলো জিনিস প্রায় 1 মাস ধরে পড়ানো হবে, আর এছাড়াও একটা স্পেশাল গিফট আমি বলেছি যে যখন তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরও এই কোর্সে আমরা যেটা করব 10 ডেজ এর একটা বেসিক বিল্ডার প্রোগ্রাম করব। এই সব কিছু মিলায়, অর্থাৎ এই পুরো বছর ধরে যে সার্ভিসগুলো থাকবে সব কিছু মিলায়, এই কোর্সটা কিন্তু একটা স্টুডেন্ট মাত্র 500 টাকায় পারচেস করতে পারবে, অর্থাৎ অনেক রিজনেবল একটা প্রাইস। দেখা যাচ্ছে যে অফলাইনে হয়তো আমরা যখন পড়তাম সেই অনেক আগে আপু, যখন 2007, 2008, 2009, 2010 ওই সময় যেগুলোতে পড়তাম তখনও দেখা যেত একটা জায়গায় অফলাইনে পড়তে গেলে হয়তো 1,500 থেকে 2,000 টাকা ফি হয় একটা সাবজেক্টে। তো এখানে অপর যেটা দেখা যাচ্ছে যে বাংলা বাংলা এবং ম্যাথসের যে পার্টটা সেখানেও দেখা গেছে যে এমসিকিউতে বাংলাতে ভুল করে,
এবং ম্যাথসের ক্ষেত্রে ক্যালকুলেশন করে বাট সলভে ভুল যায়। তো এই 1.5 বছর পরীক্ষা না দেওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা ঘটছে। বাট এখানে আমরা যেহেতু পর্যাপ্ত মডেল টেস্ট দিব এবং বেসিক বিল্ডার প্রোগ্রাম সবকিছু মিলায় সে মাত্র 500 টাকায় এই কোর্সটা পারচেস করতে পারছে, এই কোর্সটা পারচেস করার ফলে কিন্তু আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্টের যে পরীক্ষা দিতে জড়তা, পরীক্ষা দেওয়ার আগে যে পরীক্ষা দেওয়ার পার্টটা সেটা গড়ে উঠবে। এবং আমাদের সাথে যদি গার্জিয়ানরা এই ক্ষেত্রে কোঅপারেট করে যে আমরা যে ম্যাটেরিয়ালস গুলো তাকে দিচ্ছি সেই ম্যাটেরিয়ালস গুলো সে পড়ছে কিনা, সেই জিনিসগুলো সে ঠিক মতো করতেছে কিনা, সেই জিনিসটা যদি বাসায় সে একটু জেনে নেয়, তাহলেই কিন্তু এই জায়গাটা থেকে আমি বলবো যে একটা স্টুডেন্ট 100% সার্ভিস পেতে পারে। এছাড়াও একটা স্টুডেন্ট যদি ক্লাসে মিস করে বেশ কয়েকটা, সেই ক্ষেত্রে কিন্তু আমরাই গার্জিয়ানদেরকে ফোন দিয়ে এটা ইনফর্ম করব যে ক্লাস মিস হচ্ছে বা ক্লাস দেখছে না, কোনো সমস্যা কিনা। সো এই সার্ভিসটাও কিন্তু আমাদের তরফ থেকে থাকছে, যেন যে কোনো একটা স্টুডেন্ট ভর্তি হলেই সে যেন পুরোপুরিভাবে এই বার্ষিক পরীক্ষাটা ভালো করতে পারে এবং পরবর্তী ক্লাসের জন্য যেই যেই বেসিক দরকার সেটা যেন সে উপযুক্তভাবে গড়ে উঠতে পারে। এবং গার্জিয়ানদের মধ্যে অনেকেরই কিন্তু অনেক স্বপ্ন থাকে, তার স্টুডেন্টটাকে সে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, বিভিন্ন প্রফেশনে নিয়ে যাবে, অনেক স্বপ্ন থাকে। এবং গার্জিয়ানরা এই ব্যাপারটাতে আমার সাথে অবশ্যই একমত হবে যে বেসিকটা কিন্তু অনেক জরুরি বিষয়। ছোটবেলার বেসিকটা যাদের ভালো তাদের কিন্তু পরবর্তীতে বিভিন্ন বড় টার্গেট বা বিভিন্ন জায়গায় ভর্তি হওয়া এটাও কিন্তু সহজ হয়ে যায়। কারণ ছোটবেলার এই বেসিকটা, এটা আমি বলবো যে একটা প্রতিটা স্টুডেন্টের জন্য ফাউন্ডেশনটা যত শক্ত হবে পরবর্তী ধাপগুলো তার জন্য প্র্যাকটিস করা এবং আরো এগিয়ে নিয়ে যাওয়া অনেক সহজ হবে। এখন আপু কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে গিয়েছে, আমাদের সময় যে কম্পিটিশন ছিল প্রত্যেক বছর যায় দেখি যে স্টুডেন্টরা আরো বেশি স্মার্ট, আরো বেশি কম্পিটিটিভ হয়ে বের হয়। সো এই জিনিসটা কিন্তু এখন যারা ক্লাস 6, 7, 8, 9 আছে আমি বলবো যে তারা আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স, অনেক কিছু তারা জানে। এবং এই কম্পিটিশনের যুগে গার্জিয়ান রিলেট করতে পারবে যে এখন বলতে গেলে ইউনিভার্সিটি গুলোতে প্রতি একটা সিটের বিপক্ষেই 200-300 জন ফাইট করতেছে, অর্থাৎ 300 জন পরীক্ষার্থীর মধ্যে একজন চান্স পাচ্ছে প্রতি 300 জনের মধ্যে। সো এই জিনিসটা ঘটতেছে, প্রতি একটা নাম্বার হারালেই দেখা যাচ্ছে যে 100 পজিশন বা 150 পজিশন পিছনে চলে যাচ্ছে। সো একটা স্টুডেন্টের যদি এই ক্লাস 6, 7, 8, 9 যে বেসিক বিল্ডিং যে প্রসেসটা সেই জায়গাটাতে যদি একটু বেসিকটা ভালো থাকে, স্পেশালি ম্যাথ, সায়েন্স, ইংলিশ এই পোর্শনটাতে, তাহলে কিন্তু পরবর্তীতে সে কিন্তু নিজেকে কম্পিটিশন হোক বা যাই হোক সে কিন্তু একটা ভালো অবস্থানে থাকে। সো আপু আমরা দেখছি যে অনেকেই কমেন্ট করছে এখনো যে আই এম সো অ্যাফ্রেড, সো অনেকে মানে ক্লাস 6, ক্লাস 7 ক্লাস নিয়েও কিছু জানতে যাচ্ছে। সো এই যে জিনিসগুলো বলতেছে সবাই, সো এখান থেকে আমার কাছে মনে হয় যে আমাদের এই কোর্সটা ওদের সবকিছুর সমাধান হিসেবে থাকতে পারে। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে সবার আগে আমরা জাস্ট সবাইকে একটু বলি, যারা যারা ক্লাস দেখছো আই নো যে অনেকেই ক্লাসটা মেনশন করছে, যেমন ফারিয়া প্রিমা মেনশন করেছে ও ক্লাস 8 এ পড়ে। তো তোমরা একটু কমেন্টে আমাদেরকে জানায় দাও যে তোমরা কে কোন ক্লাসে পড়ো এবং আমরাও তাহলে বুঝতে পারবো যে আসলে ক্লাস 8, ক্লাস 6, 7, 8 এবং 9 থেকে তোমরা কারা কারা আছো, তোমাদের ক্লাসটা আমাদেরকে একটু জানায় দাও। এবং অবশ্যই তোমরা এটাও জানায় দাও তোমাদের তো যেহেতু 3টা সাবজেক্ট এখন সিলেক্টেড হয়ে গেছে, বাংলা, ইংলিশ আর জেনারেল ম্যাথ, এই 3টার মধ্যে তুমি কোনটাকে নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছ, মানে এই বার্ষিক পরীক্ষায় কোনটাতে তোমার সবচেয়ে বেশি দুর্বলতা আছে এবং কোনটা তুমি ভালো পারো এটাও তুমি আমাদের এখানে জানাতে পারো। সো আমরা কিন্তু এখন কমেন্ট করতেছি, আমি মুনজারিন আপু তোমাদের কমেন্টগুলো সরাসরি দেখতেছি। সো তাহসিন আহমেদ বলতেছে থ্যাংকস আমাদেরকে, সো রনি বলতেছে যে এক্সাম কি হবে কিনা 7-এর, হ্যাঁ ভাইয়া এখনকার নোটিস অনুসারে এক্সাম হচ্ছে। আর অ্যাসাইনমেন্টের মিফতাহুল ফেরদোস একটা প্রশ্ন করেছে যে অ্যাসাইনমেন্টে যেগুলো ছিল সেগুলোর উপরই তো আমাদের পরীক্ষা হবে, এক এক স্কুলে তো এক এক জিনিস পড়ানো হয়েছে, সেগুলোর উপরে পরীক্ষা হবে কিনা। এই ক্ষেত্রে আমরা বলবো যেহেতু যেহেতু গভর্নমেন্ট এটা ফিক্সড করে দিয়েছে, এটা কিন্তু বিগত বছরগুলোতে হতো না, গভর্নমেন্ট যেহেতু এটা ফিক্সড করে দিয়েছে, তোমরা অ্যাসাইনমেন্টে যে জিনিসগুলো পড়িয়েছে সেই জিনিসগুলোকে যদি জোর দিয়ে পড়ো তাহলে বার্ষিক পরীক্ষা আশা করি আর কোনোই সমস্যা হবে না। এর বাইরে আমি বলবো যেমন ইংলিশ সেকেন্ড পেপারে কোনো অ্যাসাইনমেন্ট দেয় নাই বাট 20 মার্কসের পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোর্সে যে ভাইয়া আপুরা থাকবে তারা কিন্তু ওই পার্টগুলোই পড়াবে যে সব কলেজে সব স্কুলে যা যা পড়ানো সম্ভব সেই গ্রামার পার্টসগুলোই কিন্তু তারা কভার করবেন। সো এই জায়গাটার জন্য আমি মনে করি যে তোমাদের যে কনফিউশনটা আছে আর বাড়তি কোথা থেকে পড়বো, সেই বাড়তি কতটুকু পড়বা সেটা কিন্তু তুমি এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবা। প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আমরা কিন্তু এই জিনিসগুলো রিসার্চ করি আলাদাভাবে পড়াবো। আর অনেকে বলছে ক্লাসটা কোন টাইমে হবে, ক্লাসটা আমরা যেহেতু সকালবেলা তোমাদের অনেকেরই স্কুল থাকতে পারে, এখনও অনেকের স্কুল খোলা, সো আমরা ক্লাসটা আমাদের মাগরিবের নামাজের পরের সময়টা থেকে নিব, অর্থাৎ রাত পর্যন্ত যে ক্লাসের সময়টা আছে সেটা থাকবে। আর ধরে নাও তুমি 6টা থেকে রাত 10টা পর্যন্ত এরকম সময়গুলোতে ক্লাস থাকবে, যে কোনো 1.5 ঘন্টা ক্লাস হবে এক একটা ক্লাসের ডিউরেশন, অ্যান্ড ক্লাসগুলো হবে লাইভে জুমের মাধ্যমে, আর প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পরেও ক্লাসের রেকর্ডেডটা কিন্তু তোমরা পেয়ে যাবা। তারপরে আপু অনেকেই বলছে গ্রামারে খুব দুর্বল, আরেকজন নীলুফার বলতেছে বাংলাটা তার জন্য সহজ,
আর সামি বলতেছে আমাদের সিলেবাস যদি তাহলে ভালো হতো। হ্যাঁ, অনেকেরই একটা কিন্তু আপু এখন একটা দাবি, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে যদি সিলেবাসটা সঠিক করে দিয়ে দেওয়া হতো তাহলে তাদের জন্য ভালো হতো। কারণ এখন গভর্নমেন্টের যে কথাটা বলা আছে, নোটিশটা আমি পড়েছি, সেখানে বলা আছে এরকম যে অ্যাসাইনমেন্টের টপিকগুলো তাদের সিলেবাস এবং ক্লাসে যা পড়ানো হয়েছে সেটাই তার সিলেবাস। এখন এক একজনের ক্লাসে এক একটা জিনিস পড়ানো হয়েছে, সেটা নিয়ে তারা অনেক কনফিউজড এই জায়গাটাতে। সো এই জায়গাটা কিন্তু আমরাও ফিগার আউট করার চেষ্টা করতেছি। আমরাও কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে যে তাদের ওখানে কি পড়ানো হচ্ছে সেই আলোকে কিন্তু সিলেবাস তৈরি করতে চেষ্টা করছি। আর তারপর আমি বলবো, যদি তোমাদের খুব বেশি কনফিউশন, আগে তুমি প্রায়োরিটি অনুসারে অ্যাসাইনমেন্টে যে জিনিসগুলো পড়েছে সেটা পড়ো, তারপরে বাকি টাইমটাতে আমাদের কোর্সে যেগুলো পড়ানো হবে আলাদা করে সেগুলো তুমি প্রায়োরিটি অনুসারে পড়ো। এই দুইটা এলিমেন্টস বা কন্টেন্ট যদি তুমি শেষ করতে পারো তাহলে আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর তোমরা কে কোন স্কুল থেকে আছো সেটাও কিন্তু আমাদের একটু জানিয়ে দাও কমেন্ট করে। সো আমরা কিন্তু এখন তোমাদের সরাসরি কমেন্ট গুলো পড়তেছি। এই যে অনেকে বলতেছে আপু আপনি কমেন্ট গুলো একটু দেখেন। আমাদের এখানে একজন জিজ্ঞেস করেছে যে আমরা কি জুমে ক্লাস নিব নাকি, সেটা হ্যাঁ কিন্তু আবার একটু আগেই অ্যান্সার করে দিয়েছে, আমাদের সবগুলো ক্লাস জুমের মাধ্যমে হবে এবার। আর প্রত্যেকটা ক্লাসের আগে আমরা কিন্তু জুমের লিংকটা এসএমএস এর মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দিব, তো তোমরা ওখানে ক্লিক করে কিন্তু ক্লাসে সরাসরি জয়েন করতে পারবা। এন্ড ইন কেস কোনো কারণে যদি তোমরা ক্লাসটা অ্যাটেন্ডও না করতে পারো, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর সেটার রেকর্ডেড ভার্জনের লিংকটাও কিন্তু তোমাদেরকে এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, তো ক্লাস মিস করার কোনো সুযোগ নেই। আর ফেসবুকেও কিন্তু ক্লাসেস গুলো হবে, আমরা সেগুলোর ডিটেইলসও তোমাদেরকে দিয়ে দিব। সো জুম এবং ফেসবুক তোমরা কিন্তু খুব ইন্টারঅ্যাকশন পাচ্ছ এবার, প্রত্যেকটা ক্লাসে তোমাদের যে যে সমস্যা রয়েছে তোমরা ডিরেক্টলি টিচারকে জিজ্ঞেস করতে পারবা নিজেদেরকে আনমিউট করে, যেটা অপার বললো। এবং আমাদের যে আগের লাইভ গুলো তো ওই যে ইন্টারঅ্যাকশনে তোমাদের অনেক একটু কষ্ট থাকতো যে টিচারকে তো জিজ্ঞেস করতে পারছি না, কমেন্ট করতে হচ্ছে, এখন তোমরা সরাসরি কিন্তু তোমাদের যে কনফিউজিং মানে কনফিউশনের যে পার্ট গুলো আছে যেখানে তোমরা একটু দুর্বল সেগুলো ডিরেক্টলি কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারবা। আমরা কিন্তু ভর্তি হওয়ার লিঙ্কটা উপরে ক্যাপশনে দিয়ে রেখেছি, তো সেখানে ভর্তি হয়ে যাও, আমাদের কিন্তু ক্লাসও শুরু হতে আর বেশি দিন নাই। জি আপু, এখন অনেকেই জানতে চাচ্ছে কোর্সটাতে কিভাবে তারা ভর্তি হবে, তো এই পার্টটা দেখিয়ে আমরা একটু চলে যাব যে স্টুডেন্টদের আর কি কি সমস্যা আছে। সো আমরা একটু চলে যাচ্ছি যে আমাদের এই কোর্সে একটা স্টুডেন্ট কিভাবে ভর্তি হতে পারে। সো আমাদের একটা স্টুডেন্ট যদি এই কোর্সটার মানে আমাদের যে লাইভটা চলছে সেই লাইভের ক্যাপশনে থাকা লিঙ্কটাতে যায় তাহলে সে কিন্তু এই রকম একটা ইন্টারফেস পেয়ে যাবে। অর্থাৎ সে লাইভের তো আমাদের যদি একটা স্টুডেন্ট উপরে যাওয়ার লিঙ্কটা, তোমরা একটু দেখ আমাকে জানাও কমেন্টে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাও। আর তোমরা যদি লাইভের যে ক্যাপশনের লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে যাও, সেই আমাদের এই কোর্সটার মধ্যে উপরে থাকা যে লিঙ্কটা সেই লিঙ্কটার মধ্যে যাও, লিঙ্কটার মধ্যে গেলে তোমরা এই রকম একটা ইন্টারফেস পাবে। সেখানে লেখাই আছে যে আমাদের ক্লাস শুরু হচ্ছে কিন্তু 20 অক্টোবর থেকে, আর কিন্তু খুব বেশি সময় নাই আমাদের, আজকে অলরেডি 16 তারিখ, 17, 18, 19, অর্থাৎ এই কয়েকটা দিন অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ তোমার কোর্সটা ভর্তি হয়ে গ্রুপটাতে জয়েন করা পর্যন্ত। আর এছাড়াও অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমার তো ফেসবুক অ্যাকাউন্ট নাই, আমি কি এই কোর্সটা করতে পারবো কিনা। হ্যাঁ, তুমি ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া শুধু জুমের মাধ্যমে এই কোর্সটা করতে পারবা, এবং তোমাদের এসএমএস এ যেই নাম্বারটা তোমরা ফিল আপ করবা, খুব সাবধানে ফিল আপ করো, ওই নাম্বারটাতে কিন্তু কোর্স ম্যাটেরিয়ালস গুলো যেতে থাকবে আস্তে আস্তে, রুটিন থেকে শুরু করে সবকিছু। তোমরা যখন আজকে কোর্সটা পারচেস করবা তার কিছুদিনের মধ্যেই কিন্তু 2 দিনের মধ্যে তোমাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে রুটিনটা চলে যাবে, তারপরে প্রতিটা ক্লাস শুরুর আগে তোমার মোবাইলে এসএমএস যাবে, সেই এসএমএস এ তুমি কিন্তু দেখতে পাবা যে ক্লাসের জুমের লিঙ্কটা, এবং ওই জুমের লিঙ্কটাতে ক্লাস করলা, ক্লাস করার পরে কিন্তু ওই ক্লাসের যে রেকর্ডিংটা আছে সেটাও কিন্তু তোমার মোবাইলে এসএমএস এর মাধ্যমে চলে যাবে। সো তোমাদের কিন্তু যদি কারো ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই, আর ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ফেসবুকের মাধ্যমে কিন্তু করতে পারবা। তো তোমরা যখন এই লিঙ্কটাতে আসবা, এই লিঙ্কটাতে আসার পরে তোমরা এই রকম একটা ইন্টারফেস পাবা। সেখানে আসার পরে কিন্তু এখানে তোমাদের ক্লাস 6, 7, 8 বা 9 এই 4 ক্লাসের যেই ক্লাসেরই তুমি, সেই ক্লাসটাতে তুমি এখানে ক্লিক করবা। অর্থাৎ তুমি যদি ক্লাস 6 এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি এইটাতে ক্লিক করবা, 7 এর স্টুডেন্ট হলে এখানে, 8 এর স্টুডেন্ট হলে এখানে, আর 9 এর স্টুডেন্ট হলে এই জায়গাতে ক্লিক করবা। এখানে কিন্তু কোর্স সম্বন্ধে আমাদের ডিটেলসগুলো দেওয়া আছে, সপ্তাহে 3 দিন করে আমরা ক্লাস নিব, জুমে লাইভ ক্লাস হবে, এবং প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু একটা স্পেশাল লেকচার শিট আর নোটও দিয়ে দেওয়া হবে, আর পরীক্ষার ব্যবস্থাও থাকবে। ওই যে বললাম পরীক্ষা ভীতি, অনেক দিন ধরে পরীক্ষা না দিতে দিতে সেই পরীক্ষা কিন্তু এখানে দিতে পারবে। সো তোমরা যদি ক্লাস সিলেক্ট করো তোমাদের সংশ্লিষ্ট ক্লাস, তারপরে কিন্তু তোমরা দেখতে পাবে যে ওই ক্লাসটাতে যারা যারা ক্লাস নিচ্ছেন তারা কারা, কোন কোন ইনস্ট্রাক্টরদেরকে তুমি পাচ্ছ সরাসরি ক্লাসে, সেই ইনস্ট্রাক্টরদের লিস্ট পাবে, এবং যেই কোর্স কন্টেন্ট অর্থাৎ আমরা যেই যেই জিনিসগুলো পড়াবো সেই জিনিসগুলো পাবে। আরেকটা জিনিসও বলে রাখি, প্যারেন্টস মিটিংও কিন্তু এটার সাথে ইনক্লুডেড, প্যারেন্টসদের সাথেও কিন্তু আমরা আলাদাভাবে মিটিং করব,
তাদের স্টুডেন্টসদের আপডেট নিয়ে, আর এর সাথেও তোমরা আমাদের সাথে যদি এক্সট্রা কিছু সেশনের দরকার পড়ে যায়, ভাই আমি এই ক্লাসটা আরো একটু বুঝতে চাই, অনেকের ঘাটতি থাকতে পারে, অনেকে হয়তো অনেকের সাথে বুঝতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আলাদা সেশনের ব্যবস্থাও থাকবে এই কোর্স জুড়ে। তো তোমরা এইরকম একটা ইন্টারফেস পাবা, এখানে কিন্তু লেখাই থাকবে যে তুমি কোন ক্লাসের জন্য কোর্সটা কিনছো। এটা একটু সাবধানে করবা, তুমি যদি ক্লাস 7 এর হও তাহলে কিন্তু 7টাতেই যাবা, 8 এর হলে 8টাতেই যাবা। সো এইখানে যদি তুমি আসো, গেট দিস কোর্স এই বাটনটাতে তুমি যদি প্রেস করো, এই বাটনটাতে প্রেস করলে তুমি কিন্তু তোমার মোবাইল নাম্বার জানতে চাবে, তোমাকে এরকম একটা স্ক্রিনে নিয়ে আসবে, তারপরে তোমার মোবাইল নাম্বারটা জানতে চাবে, তারপরে তুমি তোমার বাবা মার বা তোমার যদি মোবাইল থেকে থাকে সেই মোবাইল নাম্বারটা ফিল আপ করবে। এই মোবাইল নাম্বারটা খুবই সাবধানে ফিল আপ করবে, কারণ এই মোবাইলেই কিন্তু তোমাদের কন্টেন্ট গুলো যাওয়া শুরু করবে। দেন তোমরা এগিয়ে যান, এই বাটনটাতে ক্লিক করবা মোবাইল নাম্বারটা ফিল আপ করার পরে। তারপরে তোমরা এগিয়ে যান, ক্লিক করার পরে কিন্তু তোমার ওই মোবাইলটা আবার ভেরিফাই করা হবে, মানে তুমি যদি কোনো ক্রমে ভুলও দিয়ে থাকো এক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ ওটিপির মাধ্যমে তোমার মোবাইলে একটা এসএমএস যাবে, সেই এসএমএস এ একটা কোড থাকবে, সেই কোডটা তুমি এখানে ফিল আপ করে দিবা। ফিল আপ করে দিয়ে তারপরে তুমি এগিয়ে যান, যদি দাও তাহলে তুমি এই রকম একটা স্ক্রিনে চলে আসবে। এই স্ক্রিনটার মধ্যে দেখো, তুমি ধরো 8 এর কোর্সটা কিনলে 8 এর লেখা থাকবে, 7 এরটা কিনলে 7 এরটা লেখা থাকবে। তুমি সরাসরি বিকাশের মাধ্যমে পে করতে পারো, অথবা তুমি নগদ, রকেট বা অন্যান্য যে পেমেন্ট মেথড আছে কার্ডের মাধ্যমেও তুমি পে করতে পারো। সো তুমি বিকাশটা যদি পে করতে চাও তাহলে এইটা ক্লিক করবা, আর নগদ, রকেট এই জিনিসগুলোর মাধ্যমে পে করতে চাইলে এই এই বাটনটাতে ক্লিক করবা। ধরো বিকাশের মাধ্যমে কেউ পে করতে চায় তাহলে বিকাশ ক্লিক করে সে বাই নাও এই যে বাটনটা, এই বাটনটাতে ক্লিক করবে। এই বাটনটাতে ক্লিক করা হলে আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানতে যাবে, তুমি যদি পরবর্তীতে আমাদের সাথে আরো তোমার নাম্বারটা সেভ করে রাখতে চাও তাহলে হ্যাঁ দিতে পারো, আর না সেভ করে রাখতে চাইলে নাও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তো তারপরে তুমি বিকাশ বাটনটাতে ক্লিক করার পরে এই রকম একটা স্ক্রিনে চলে আসবা। এই স্ক্রিনটাতে তোমার যে বিকাশ ভেরিফিকেশন কোড, একটা কোড যাবে তোমাদের ফোনে, সেই ভেরিফিকেশন কোডটা দিবা বিকাশ সিলেক্ট করার পরে, নাম্বারটা সিলেক্ট করার পরে ওই কোডটা দিয়ে কনফার্ম বাটনে যদি তুমি প্রেস করো তাহলেই কিন্তু তোমার অ্যাকচুয়ালি কি আরেকটা পেজে নিয়ে আসবে, যেখানে তোমাদের বিকাশের পিন নাম্বারটা জানতে চাওয়া হবে, অর্থাৎ যেই পিন নাম্বারটা দিয়ে তোমরা বিকাশ অ্যাপটা ইউজ করো বা বিকাশের যে পিনটা থাকে সেই পিন নাম্বারটা দিয়ে যদি তুমি কনফার্ম প্রেস করো তাহলেই কিন্তু তোমার কাজ শেষ। তারপরে কিন্তু তোমার কোর্সটা, এই কোর্সটা তোমার হয়ে গেল, এই কোর্সের সকল কন্টেন্ট কিন্তু তোমরা তাহলে এই বছর জুড়ে পেতে থাকবে। অ্যান্ড এই কোর্সটি শুরু করুন, এই জায়গায় যদি তুমি ক্লিক করো, ক্লিক করলে তুমি, তোমার যদি ফেসবুক থাকে তাহলে তুমি ফেসবুকে ঢুকতে পারো, কোন ধাপে ঢুকবা সেই জিনিসটাও কিন্তু এখানে দেওয়া আছে। কোর্স কেনা হলো, কোর্সটি শুরু করুন, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই জায়গায় যদি ফেসবুকে ঢুকতে চাই, ফেসবুকের মাধ্যমে কোর্সটা করতে চাই তাহলে ফেসবুকের মাধ্যমে করতে পারি। যদি তুমি ফেসবুকের মাধ্যমে করতে না চাও তাহলেও কিন্তু তোমার মোবাইলে এসএমএস ঠিকই যেতে থাকবে, ফেসবুকের মাধ্যমে ক্লিক করলেও কিন্তু তাও এসএমএস যাবে, ঠিক আছে, এসএমএস কিন্তু সব ক্ষেত্রেই তুমি পাবা। তো এই ক্ষেত্রে তুমি ফেসবুকে ঢুকার জন্য তোমার এখানে দেখো একটা কোড দেওয়া আছে, এটাকে আমরা বলছি গ্রুপ জয়নিং আইডি। এই গ্রুপ জয়নিং আইডিটা তোমার কপি একটা বাটন আছে, এই কপি বাটনটাতে ক্লিক করবা। কপি বাটনটাতে ক্লিক করলে তারপরে দেখুন ধাপ 2 নিচে লেখা কি, ফেসবুক গ্রুপ, একটা গ্রিন কালারের বাটন। এই ফেসবুক গ্রুপ বাটনটাতে তুমি যদি ক্লিক করো তাহলে দেখবা তোমাকে ফেসবুকে এই রকম একটা স্ক্রিনে নিয়ে আসছে, এই রকম একটা স্ক্রিনে নিয়ে আসবে। এই স্ক্রিনটাতে আসার পরে একটা গ্রুপে নিয়ে আসলো অ্যাকচুয়ালি তোমাকে, ওই স্ক্রিনটাতে আসার পরে তুমি তোমার কয়েকটা প্রশ্ন তোমার এখানে জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্সে ভর্তি হওয়ার সময় নাম কি দিয়েছিলে, অর্থাৎ তুমি যেই নামটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছো সেই নামটা এখানে ফিল আপ করবা। কোর্সটি ভর্তি হওয়ার সময় তুমি কোন ফোন নাম্বার দিয়ে লগ ইন করেছো, এই দিকটা আগে যে ফোন নাম্বারটা দিয়ে তুমি লগ ইন করেছো সেই ফোন নাম্বারটা তুমি এখানে ফিল আপ করবা। তারপরে গ্রুপ জয়নিং আইডি, গ্রুপ জয়নিং আইডিটাও তুমি এই জায়গাতে ফিল আপ করে দিবা, অর্থাৎ গ্রুপ জয়নিং আইডিটা কোথা থেকে পেয়েছো, এই জায়গা থেকে পেয়েছো। এটা কিন্তু কপি দিয়ে রাখলে তুমি কিন্তু যখন ফেসবুকে ঢুকবা তখন কিন্তু আবার লিখতেও হবে না, এখানে পেস্ট ক্লিক করলেই এটা ফিল আপ হয়ে যাবে। তারপরে তুমি জয়েন রিকোয়েস্টে ক্লিক করলে দেখা যাবে যে আমাদের এখানে মানুষরা থাকবেন, তারা তোমার জয়েন হওয়া সাপেক্ষে তোমাকে এই কোর্সটাতে, এই গ্রুপটাতে অ্যাড করে দিবে। অ্যান্ড এই গ্রুপটার মধ্যে কিন্তু তোমরা আমাদের সাথে কমিউনিকেট করতে পারবা, ম্যাটেরিয়ালসগুলো পাবা। এছাড়াও ফেসবুক যদি নাও থাকে তাহলে এই প্রসেসটাতে তোমার কিন্তু কোনোই চিন্তা করতে হবে না, এই প্রসেসটাতে তোমার যেতেই হবে না যদি ফেসবুক না থাকে, তাহলে তুমি শুধু মোবাইলে এসএমএস এর অপেক্ষা করবা, এসএমএসই তোমার রুটিন যাবে, এসএমএসই তোমার লাইভ ক্লাসের লিংক যাবে, এসএমএসই তোমার রেকর্ডেড ক্লাস যাবে, তোমার কাছে কিন্তু এসএমএসই সবগুলো ম্যাটেরিয়ালস আলাদা আলাদা করে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে যে তোমাদের এই কোর্সটা কিন্তু অনেক উপায় করার সুযোগ আছে। অ্যান্ড এই কোর্সটা যে যেইখান থেকেই আসো সেখান থেকে কিন্তু এই কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারবা। নেট কানেকশন যদি দুর্বল হয় তাও কিন্তু এখানে কোনো সমস্যা হবে না, কেন, কারণ রেকর্ডেড ক্লাসগুলো তুমি এখানে পেয়ে যাচ্ছ। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই কোর্সটাতে ভর্তি হওয়ার প্রসেস। তাহলে আপু আমরা যদি একটু চলে যাই স্টুডেন্টসদের কমেন্টে, যে স্টুডেন্টসরা আমাদের কি বলছে,
আচ্ছা, তো স্টুডেন্টসরা কিন্তু অনেকে বলছে যে ক্লাস, আচ্ছা ক্লাসের রাইট টাইমটা বলেন। সো আমাদের রুটিনটা কিন্তু চলে যাবে কোর্স পারচেস করার পরে, তোমাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে কোর্স পারচেস করার পরে। এছাড়া আমার কাছে যদি জানতে চাও রুটিনটা কবে হবে, রুটিনটা সন্ধ্যার পরেই আমরা ক্লাসগুলো রাখছি। সন্ধ্যার পরের সময়টাতে তোমার যে কোনো একটা সময় 1.5 ঘন্টার ক্লাসগুলো হবে, জুমের মাধ্যমে লাইভে ক্লাসগুলো হবে। এটা যদি লাইভে করতে চাও, আর রেকর্ডেড হিসেবে করতে চাও, তুমি যে কোনো সময় করতে পারো। আমরা ক্লাস কন্টেন্টগুলো ক্লাস হয়ে যাওয়া মাত্রই একটা ড্রাইভ লিঙ্কে তোমাদেরকে দিয়ে দিব, আর ফেসবুকেও ক্লাসগুলো কিন্তু তোমরা সরাসরি পাবে। অনেক উপায়ে কিন্তু কোর্সটি করার সুযোগ তোমার কাছে আছে, এবং লেকচার শিট, লেকচার নোট সেগুলো তোমরা এসএমএস এর মাধ্যমে সবগুলো জিনিস পেয়ে যাবে। তো আপু অনেকেই বলতেছে, এখানে কমেন্ট করতেছে, আমি এনরোল করে ফেলেছি, তানভীর আহমেদ, রিদওয়ান বলেছে, হাবিব বলেছে, অনেকেই অনেক বলছে যে বিকাশ তার নেই। সো বিকাশ না থাকলেও কিন্তু তুমি অন্যান্য অনেক উপায় করতে পারো, নগদ, রকেট বা অন্যান্য উপায় করতে পারো, কার্ডের পেমেন্টের মাধ্যমে করতে পারো, অনেক উপায় কিন্তু করা যায়। জুম লিংক দেওয়া হবে নাকি আইডি পাসওয়ার্ড দেওয়া হবে? দুইটা জিনিসই দেওয়া হবে ভাইয়া, জুম লিংক, আইডি পাসওয়ার্ড দুইটা জিনিসই তোমাকে এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আর কোর্সটা কিন্তু শুরু হচ্ছে কবে থেকে? 20 অক্টোবর, অর্থাৎ আর কিন্তু মাত্র 3 দিন আছে। সো এই 3 দিনের মধ্যে কিন্তু তোমরা ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করে দিও, কারণ প্রথম ক্লাসটা যদি তুমি মিস করে ফেলো, প্রথম ক্লাসটা মিস করে ফেললে তোমার কিন্তু দেখা যাবে কি যে পরবর্তীতে কোনো ক্লাসে মন বসতেছে না, রাইট? সো তাহলে তোমরা প্রথম ক্লাসটা থেকেই যেন যুক্ত হতে পারো, সেই জিনিসটা একটু নিশ্চিত করো আপু। আর আমি এখানে আরেকবার বলতে চাই, তোমরা যারা যারা অলরেডি, অনেকেই আমি দেখতে পাচ্ছি যে কমেন্ট করেছো যে তোমরা ভর্তি হয়ে গিয়েছো, তো অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যাতে বাকিরাও একসাথে তোমাদের সাথে আজকে ভর্তি হয়ে যেতে পারে। কারণ আমরা সবাই চাই যে এবার তোমাদের মধ্যে যে ভয়টা কাজ করছে ওটাকে আমরা একটু দূর করার চেষ্টা করব সবাই মিলে। তো লাইভ ক্লাসটা শেয়ার করো, যাতে করে বাকিরা যারা 6, 7, 8, 9 এ পড়ে বা যারা অভিভাবক আছেন, যারা দেখছেন, তারাও যাতে করে জানতে পারে এই কোর্সটা নিয়ে, এবং তারা যাতে দ্রুত ভর্তি হয়ে যায়। এবার আমি পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি এর আগে কখনো একাডেমিক ক্লাস নিই নাই। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে কখন সুযোগ হবে একাডেমিক ক্লাস নিব, একটু গ্রামার পড়াবো। আমি এখানে অনেকের কমেন্ট দেখেছি যে গ্রামার নিয়ে তোমাদের অনেক বেশি ভয়, সো এটাও আমার অনেকদিনের ইচ্ছা যে গ্রামারের ক্লাস নিব, সবাইকে একটু শেখানোর চেষ্টা করবো যে কিভাবে গ্রামার অ্যাকচুয়ালি অনেক বেশি নিয়ম রুল মুখস্থ না করে অনেক সহজে একদম ভয় ছাড়া শেখা যায়, সেটা তোমাদেরকে কিভাবে দেখাতে পারি সেটার অপেক্ষায় ছিলাম। সো আই এম ভেরি এক্সাইটেড যে এবার তোমাদের তোমাদের সাথে গ্রামার তো হবেই, বাট ইংলিশ নিয়ে যে ভয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা একসাথে কাজ করতে পারবো। তো আশা করি তোমরা যারা যারা ভর্তি হওনি ভর্তি হয়ে যাবে, উপরে ক্যাপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। এবং অবশ্যই তোমরা যাদেরকে চেনো, যারা 6, 7, 8, 9 এ পড়ে, যারা এই কোর্সে ভর্তি হতে পারবে, তাদেরকেও কিন্তু তোমরা শেয়ার করে বা ট্যাগ করে জানিয়ে দাও, যাতে করে তারা দেরি না করে ভর্তি হয়ে যায়। এক্স্যাক্টলি আপু, অনেকেই বলছে যে পিসি থেকে কোর্সটা করা যাবে কিনা। অবশ্যই পিসি থেকেও তুমি করতে পারো, জুম লিঙ্কটা তোমার কাছে মোবাইলে যেটা যাবে সেই জুম লিঙ্কটা তুমি কপি পেস্ট করে তোমার কম্পিউটারের যে কোনো ব্রাউজারে যদি দাও, তাহলে কিন্তু তোমার জুম থাকলে, কম্পিউটারে যদি জুম অ্যাপটা থাকে, তাহলে কিন্তু তোমরা এই কোর্সটা, লাইভ ক্লাসটা সরাসরি যুক্ত হতে পারবা। এছাড়াও ফেসবুকেও তুমি পিসি থেকে করতে পারবা। আপু আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টসরা অনেক এক্সাইটেড এই কোর্সটা নিয়ে, এবং স্টুডেন্টসদের মধ্যে আসলেই আমি বলবো যে আমিও এক্সাইটেড থাকতাম তাদের জায়গায় থাকলে। কেন? কারণ মুনজাইন আপু সরাসরি ক্লাস নেবেন, তার সাথে কথা বলা যাবে, অন্যান্য অভিজ্ঞ শিক্ষকেরা ক্লাস নেবেন, তাদের সাথে কথা বলা যাবে, এটা স্টুডেন্টসদের জন্য নির্ঘাত একটা বড় সুযোগ। এবং এই স্টুডেন্টরা আশা করি এই কোর্সটা কোনোভাবেই মিস করবে না। আশা করব যে এই কোর্সটার মাধ্যমে তোমাদের 10 মিনিট সাথে যে জার্নিটা, সেই জার্নিটা শুরু হবে ভালোভাবেই, এবং তোমরা পরবর্তীতেও তোমাদের একদম অ্যাডমিশন পর্যন্ত, অর্থাৎ প্রতি ধাপেই কিন্তু তোমরা আমাদেরকে পাবে। অ্যান্ড আমরা কিন্তু তোমাদেরকে সেইভাবেই গাইড করবো, ধরো ক্লাস 6 একটা স্টুডেন্টকে এইভাবেই পড়াবো যেন ক্লাস 7 উঠে তার জন্য আর কোনো প্রবলেম না হয়, 8 উঠে তার জন্য আর কোনো প্রবলেম না। এন্ড স্পেশালি যদি 9 কথা বলতে চাই, 9 স্টুডেন্টদের জন্য আমার কিছু স্পেশাল মেসেজ আছে। সেটা হচ্ছে 9 ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, তোমাদের কিন্তু বাংলা, ইংলিশ, সাধারণ গণিতের উপর পরীক্ষা হবে, কিন্তু তোমাদের তো এসএসসি হবে, তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু শেষ পরীক্ষা না, রাইট? তোমাদের এই 9 ওপর যে জিনিসগুলো পড়ছো, 10 যে জিনিসগুলো পড়ছো, সেগুলোর উপরে এসএসসি পরীক্ষাও হবে। তো এই ক্ষেত্রে তোমাদের জন্য আমি বলবো এই কোর্সটা সব থেকে বেশি জরুরি, এই কারণে, কারণ তোমাদের যে বাংলা, ইংলিশ আর সাধারণ গণিতের বাইরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, এই 4টা বিষয় আছে, এই 4টা বিষয়ে কিন্তু তোমাদের ভালো একটা প্রস্তুতি দরকার। অ্যান্ড এটা কখন থেকে দরকার? তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ করবে একদিক দিয়ে, তারপর থেকে দরকার। অ্যান্ড তারপর থেকে কিন্তু তোমাদের সাথে আমাদের নতুন করে আরো বেশ কিছু প্রোগ্রাম থাকবে, এবং আমি তো বলছি 10 বেসিক বিল্ডার প্রোগ্রাম, এটা কিন্তু তোমাদের এই জায়গায় ঘাটতি যেটা হয়েছে এই ঘাটতিটা পূরণ করতে তোমাদেরকে সাহায্য করবে। তাহলে বোঝাই যাচ্ছে 9 স্টুডেন্টস তোমাদের এই বার্ষিক পরীক্ষার পরেও কিন্তু
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফেলে দিলে হবে না, সেগুলো কিন্তু পড়তে থাকতে হবে, এসএসসি তে কিন্তু এগুলো ভাইয়া কাজে লাগবে। সো নাইন এর স্টুডেন্টের জন্য এই কোর্সটা আমি বলবো খুব বেশি বেশি দরকার। অ্যান্ড ক্লাস সিক্স সেভেন এইট এর জন্য যেহেতু জেএসসি পরীক্ষা হয়নি কিন্তু এখন যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় পরে কিন্তু জেএসসি পরীক্ষা হতে পারে, সো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা পরীক্ষার্থী হবার সামনে, অর্থাৎ সামনে যাদের জেএসসি পরীক্ষা থাকবে অর্থাৎ সেভেন স্টুডেন্টস, তাদের জন্য কিন্তু সামনে এইটে উঠতেছো এখন কিন্তু সেভেন এর বেসিকটা খুবই দরকার। সো বেসিকের সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করো না। হ্যাঁ, আর আমরা অনেকেই কিন্তু যারা যারা লাইভ ক্লাসে দেখছি, আমি জানি যে অনেক গার্ডিয়ানরাও আছে যারা দেখছে নিশ্চয়ই, সবার মধ্যে একটা মানে অনলাইনে পড়া নিয়ে একটা ট্যাবু টাইপের কাজ করে, বা সবাই মনে করে অনলাইনে আসলে পড়াশোনা ঠিক মতো করা যায় না অ্যান্ড স্টুডেন্টদের মন বসে না। সো এইটাও আমরা কিন্তু এই পুরো কোর্সের মাধ্যমে সমাধান করে দিচ্ছি, কারণ আমাদের ক্লাসগুলো কিন্তু জুমে হচ্ছে। সো স্টুডেন্টরা কিন্তু ডিরেক্টলি আমাদেরকে প্রশ্ন করতে পারবে, লাইভ ক্লাস যেগুলো এমনি সাধারণত হয়ে থাকে সেগুলোতে কিন্তু কমেন্ট করে প্রশ্ন করতে হয়। এই কারণে হয়তো বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা ইচ্ছা করে না বা ওদের একটু জড়তা কাজ করে যে কমেন্টে প্রশ্ন করবো। এখানে কিন্তু তারা ডিরেক্টলি টিচারদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে ইন্টারাক্ট করে, তাদের যে ডাউট গুলো আছে, তাদের যে সমস্যার জায়গাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারবে। আর এখানে আমরা কিন্তু খুব সহজ ভাবে পড়ানোর চেষ্টা করবো, যারা যারা টিচাররা আছে সবাই কিন্তু অনেকদিন ধরে পড়াচ্ছে, কেউ কিন্তু স্টুডেন্টদেরকে ভয় দেখিয়ে পড়াবে না। তো তারাও কিন্তু কমফোর্টেবলি ওদের যা যা ডাউট আছে, যা যা সমস্যার কথা আছে আমাদের সাথে শেয়ার করতে পারবে, অ্যান্ড ইনশাল্লাহ আমরা সেটাও খুব সহজে সমাধান করে ফেলতে পারবো। এক্স্যাক্টলি, অ্যান্ড অলসো গার্ডিয়ানদের সাথে কিন্তু কয়েকটা ক্লাস পর পরই আমরা প্যারেন্টস মিটিং করছি, সেই প্যারেন্টস মিটিং এ তার স্টুডেন্টের যে প্রোগ্রেস, সেই প্রোগ্রেসটা কিন্তু তার কাছ থেকে আমরা জানবো, শুনবো যে এই কয়দিনে তার স্টুডেন্টের ইম্প্রুভমেন্টটা কোথায় হয়েছে বা আর কি কি তাকে প্রোভাইড করা যেতে পারে। সো এই জিনিসগুলো অনুসারেও কিন্তু আমরা তার স্টুডেন্টসের জন্য একটা স্পেশাল কেয়ার যদি দরকার পড়ে, আলাদাভাবে যদি একটা কেয়ারের দরকার পড়ে, সেটাও আমরা আলাদাভাবে ব্যবস্থা করব। সো আশা করছি যারা যারাই আজকের লাইফটাতে ছিলে অ্যান্ড যেই গার্জিয়ানরাই তাদের স্টুডেন্টসের জন্য এই লাইফটা দেখেছেন, তারা পুরোপুরি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন যে আপনার স্টুডেন্টের জন্য কেন এই কোর্সটা অনেক বেশি উপকারী হতে যাচ্ছে। তাহলে যদি এই কোর্সটা করতে চান, যেহেতু 20 অক্টোবর থেকে শুরু হচ্ছে, 20 অক্টোবর খুব বেশি দূরে না, 3টা দিন আছে, সো আপনারা এখনই উপরে যে থাকা লিঙ্কটা আছে ক্যাপশনের, সেই লিঙ্কটা ব্যবহার করে কোর্সটা পারচেস করে এখনই এই কোর্সে যুক্ত হয়ে যান, এবং 2 দিন পরেই কিন্তু সেই রুটিনটা পেয়ে যাবে আমাদের কাছ থেকে এসএমএস এর মাধ্যমে। তাই এখনই যুক্ত হয়ে গেলে শুরুর দিকের এসএমএস গুলো কিন্তু সেই পাবে, সো সে দ্রুত তার সিলেবাসটা গুছিয়ে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্ট ক্লাসে এটা পড়তেছি, সেকেন্ড ক্লাসে এটা, থার্ড ক্লাসে এটা, তারপরে প্যারেন্টস মিটিং, সো এইভাবে সে যেন একটা গাইডেড জার্নি আমাদের কাছ থেকে পায়। হ্যাঁ, আর উপরে যে লিঙ্কটা আছে এখানে গেলে কিন্তু সে পুরো অপার একটু আগে যে জার্নিটা দেখালো যে কিভাবে সহজেই পুরো পারচেজের প্রসেসটা কমপ্লিট করা যাবে, সেটা দেখেই কিন্তু তারা বুঝে যাবে যে ওখানে গেলে কি কি করতে হবে, কিভাবে কিভাবে পে করতে পারবে। অনেক ধরনের উপায় আছে পে করা, তাতে সহজে আমরা পে করে ভর্তি হয়ে যেতে পারি। তো বেশি দেরি না করে উপরে যে লিঙ্কটা আছে সেখানে গিয়ে ভর্তি হয়ে যাওয়া, 3 দিনের মধ্যেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। আর আমরা তো আই থিঙ্ক সবাই অনেক এক্সাইটেড, সবার সাথে ক্লাসে দেখা হবে, সবার সাথে কথা হবে, ইন্টারাকশন হবে, সেটার জন্য অধীর আগ্রহের সাথে আমরা অপেক্ষা করছি। তাহলে সবাইকে ধন্যবাদ আমাদের তরফ থেকে, আশা করব সবাই এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবে এবং ভর্তি হয়ে আমাদের সাথে ক্লাসরুমে সরাসরি যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে। সি ইউ ইন ক্লাস।